হ্যালো গাইস, আজকে হচ্ছে তোমার, আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তোমার দাদা এখন নেই, তোমার দাদা গেছে ডিউটি। তো আজকে হচ্ছে আমি এখানে সব সাজিয়ে নিয়েছি, আজকে সব মানে আজকে শেষ পুজো। আবার কবে আসো? চৈত্র মাসে, চৈত্র মাসে। চৈত মাসে। তো দাদা তোমাদেরকে দেখায় সব সাজানো হয়ে গেছে, আর আজকে শেষ দিন, ওই জন্য মা পায়েস করে দিয়েছে, পায়েস ভোগ। তো দাদা তোমাদেরকে সবটা দেখায়। তো এখানে আমি দেখো আলপনা দিয়ে দিয়েছি সকালবেলাতেই, এখানে বিষ্ণু ঠাকুর বসবে, আর এখানে আসন দিয়ে দিয়েছি, এখানে বাড়ির থেকে ফুল নিয়ে এসেছি, আর এগুলো সব সাজানো হয়েছে। আর এখানে করেছে মা পায়েস ভোগ, তো এটা ঢাকা দিদি। আর এখানে আছে বিষ্ণু ঠাকুর, এটা ঠাকুর এসে পর নামাবে। আর এখানে সব সাজানো হয়ে গেছে, তো 11 সময় পূজা করতে আসবে। আর এখানে আছে তোমার দুধ, এটা দিয়ে তোমার বিষ্ণু ঠাকুরকে চান করানো হবে। আমার এদিকে স্নান হয়ে গেছে, এবার আমি ছাদে সব জামা কাপড় মিলে আসি, আর যখন এবার পুজো হবে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তার থেকে তোমার দাদাও চলে আসবে, তো আমি তা থেকে যাই সব মিলে নিয়ে আসি। তো চলো দেখা হচ্ছে পরে। তো গাই তোমার দাদা চলে এসছে, আর আমরা যাবো অল্প আদ্রা মানে ইডলি বড়া খাবো, আর ওর গাড়ির সার্ভিসিং আছে, তো সার্ভিসিংটা করাবো। আর এই আমি না ভিডিও করে দিয়েছি অল্প, এটা তো শেষ ঠাকুরের পূজা ওই জন্য, কিন্তু তারপর না আমরা অল্প যাবো আদ্রা। বলে আমরা যাচ্ছি আদ্রা, একটু পরে দেখা হচ্ছে। আর যাচ্ছি আর একটু পরে খেতে, আর হচ্ছে গাড়ি সার্ভিসিং করতে, সেগুলো তোমাদের দেখাবো। চলো বাবা সার্ভিসিং করাতে, আর এখানে করছে গাড়ি সার্ভিসিং, গাড়িটা নিয়ে গেল, আর আমি দাঁড়িয়ে আছি বাইরে। তো আমি কি বলে ইডলি খেতে যাবো, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। তো আসুক তোমার দাদা, তারপর যাবো ইডলি খেতে। কত সুন্দর সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, গান বাজছে, তোমরা আমার কথা শুনতে পাবে কিনা জানি না, কিন্তু তাও দেখো পিছনে আছে সব স্কুটি, এখানে আছে R15ও আছে, কিন্তু রেড আছে, কিন্তু ওটা আলাদা R15M। তো আসুক তারপর যাবো ইডলি খেতে, চলে এসছে এবার যাবো। চলো এবার যাবো ইডলি খেতে, হেঁটে হেঁটে যাবে। তো গাড়িটা দিয়ে দিলে তো কতটা, যদি কাশীপুর রোডে যাবি তাহলে দেরি হবে, তাহলে অনেকটা যেতে হবে, আর যদি কাশীপুর রোড না যাবি সামনে যাবি। তো গাইস আমরা চলে এসেছি হেঁটে হেঁটে, এখন ইডলির দোকানটার কাছে, দাও তোমাদেরকে দেখায়। ওইটা হচ্ছে ইডলি দিয়ে খোলা আছে, এই করছে এমন এইটা, চলো চলো একবার দেখে। এই মাম বাবু কি এটাই করছে সত্যি কথা, ওই জন্য তুমি ভিডিও ডাউন করলো, এইটা বটে এইটা। চলো ইডলি খেতে খেতে দেখা হচ্ছে, ইডলি আর সম্বল বড়া খাবো, উপমা থাকলে খাওয়াবে। চলো একবারে খেতে দেখা হচ্ছে। দেখো দেখো এটা আমার, খাও খাও, চলো খেয়ে পর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ইডলি বড়া, এরপর যাচ্ছি গাড়ি সার্ভিসিং ওইখানে, এখন স্টেশন পার হতে হবে, তারপরে একটা কাগজি কিনবো। চলো যেতে যেতে দেখা হচ্ছে একবারে। আমরা চলে এসেছি হেঁটে হাঁটতে হাঁটতে তোমার কি বলে ওইটাকে গাড়ি সার্ভিসিং ওইখানে, তার তোমাদেরকে দেখা হচ্ছে রাস্তায় ক্রস করতে। গাড়ি আছে না এখনো, চলো যা তোমাদেরকে দেখাই। দেখো আমরা চলে এসেছি, হবে সার্ভিসিং এখন, দেরি আছে, হবে গাড়িটা। আমি এখানে বসছি। তো গাইস আমরা চলে এসেছি তোমার গাড়ি সার্ভিসিং এর, এখানে বসে আছি, আর তোমার দাদা গেল গাড়ি সার্ভিসিং এর, এখানে তোমার গাড়িগুলো সব দেখাই হ্যাঁ। এখানে বাইরে গাড়িগুলো সব দাঁড় করা আছে, আগে এখানে দাঁড় কোনো দাঁড়তো, সব বাইরে বার কর দিয়েছে। আর এটা হচ্ছে R15M, নয় সরি R15, দাদা গেল ওইখানে, আমি একাই বসে আছি, লোক দেখছি লোক।
তো গাইজ আমরা ঘর চলে এসেছি আর ঘরে এসে পরে না আমার কটা বাজছিল তখন তিনটা বেজে গেছিল বলো তো ওই জন্য আমরা খেতে বসে গেছি আর তারপর মনে করছি মা ভিডিওটা এটা চালু করে নেই অন করে রেখে দিয়েছি তো আমরা কি খাচ্ছি তাও তোমাদেরকে দেখাই দাদা খেতে আরম্ভ করেছি বাবারে এত জোরে খিদা পেয়ে গেছে তোমার তো আমাদের এখানে হয়েছে তোমার শাক বাড়ির লাল শাক বেলা তিনটা বেজে গেছে আস্তে আস্তে কখন থেকে বসেছিলাম তো আমাদের এদিকে হয়েছে বাড়ির লাল শাক ভাত মাছ মাছ সরষা আর এদিকে ডাল তো তোমার দাদা মাছ ভাজা সরষা আলাদা খায় আর মাছ সরষা একসঙ্গেই খায় আর এই দেখো আমি অর্ধেকটা খাবার খেয়ে পর মনে পড়েছে যে ভিডিওটা তো অর্ধেক হয়ে গেছে আর তোমার দাদা তো খেতে আরম্ভ করে দুইটা আমার অর্ধেক হয়ে গেছে তো এবার আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে রাতে হচ্ছে আমাদের এখানে মানে আমাদের ঘরে হচ্ছে মাটন আর হচ্ছে বাসমতি চালে ভাত আজকে তো বিষ্ণু ঠাকুর চলে গেছে এই দেখো ফাঁকা হয়ে গেছে এখানটা তো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে রাতে খাবো ওইটাও তোমাদের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ আমার হাতে ঠো আছে বা হাতে করতে হচ্ছে তো খুব অসুবিধা হচ্ছে খেয়ে পর দেখা হচ্ছে তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা খাচ্ছি এখন কি খাচ্ছি বলো আঞ্জির ইয়েস পেয়ারা তো আমিও খাচ্ছিলাম আমি ডাকলাম আমি ভিডিও করবো বলে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন অল্প ঘুমাবো তারপরে উঠে পরে তোমাদের সঙ্গে দেখা হবে তখন পরীকে চলে আসবে পর পরি উঠে পরে বলবে খেলো গাইস ও আর আলাদাই বলে ও শোনাটাই আলাদা লাগে তো উঠে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আমি সব ছাদে গেছিলাম জামা তামা যা ছিল নিয়ে এলাম সব তো এবার উঠে পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অল্প ঘুমিনি তারপর দেখা হচ্ছে তো গাইস আমরা ঘুম থেকে উঠে গেছি আর পরীও চলে এসেছে সন্ধ্যাবেলায় তো এদিকে তোমার দাদা ঘুমাচ্ছে পরি কাকাই ঘুমাচ্ছে বলো আমরা উঠে গেছি আর এরপর আমরা চা খাবো পরি সবাইকে বলে দাও হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো একটা হাম্পি দিত ও বউ বলি চা খাই কি বললো বল চা খাই নি তারপর দেখা হচ্ছে কাকাই উঠুক কাকাই উঠুক ভেবেছিলাম দেখাবো কিন্তু না হড়বড় করে খেতে বসে গেছে দিয়ে ভুলে গেছি তোমার দাদা খা তোমার দাদা তো তোমার তো মনে রাখতে দরকার তো ও চলো দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে তো আপাতত এখানে শেষ করছি এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে সাবস্ক্রাইব চ্যানেলে 350 হয়ে গেছে আরো বাড়বে 500 করে দাও তাড়াতাড়ি মনিটাইজার অন হয়ে যাবে সবাই দেখছি শর্টে খুব ভালোবাসা দেখাইছি সাবস্ক্রাইব আসছে শর্ট আসছে শর্টেই সত্যি বেশি ভালোবাসা দেখাইছি কেউ মানে লং ভিডিও দেখছেই না বেশি শর্ট ভিডিও আসছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা ভালো ব্লগ নিয়ে নেক্সট ব্লগে টাটা গুড নাইট